নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আর আমি বিজয়। আর যেরকম আমরা রাশিচক্রের আমরা এপিসোডগুলো চালাচ্ছিলাম, সেই এপিসোডগুলোর মধ্যে প্রথমে আমরা আলোচনা করেছিলাম মেষ রাশি, তারপরে আলোচনা করেছিলাম বৃষ রাশি। আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি নিয়ে। দেখুন, মিথুন রাশির আলোচনা করার প্রথমেই বলে রাখি, এদের যে বিস্তারটা, জোডিয়াকে যে এদের বিস্তার, সেটা হচ্ছে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এদের কিন্তু রাশিচক্রের বিস্তার হয়ে থাকে। এই রাশিটির মধ্যে না সাধারণত দ্বৈত ভাবাপন্ন, সর্বদা দ্বৈত, যেহেতু চর রাশি হচ্ছে মেষ রাশি, স্থির রাশি হচ্ছে বৃষ রাশি, এবং দ্বৈত রাশি কিন্তু ঠিক সে একইভাবে কিন্তু মিথুন রাশি। তাহলে এই দ্বৈত কথার মানে হচ্ছে দ্বি মনোভাব, অর্থাৎ দ্বি স্বভাবের হয় ওরা, দোনো মনো স্বভাবের হয়। এবং এই রাশিটির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বায়ুতত্ত্ব। তো এই বায়ুতত্ত্ব যেটা করে কি, বায়ু আমরা কি দেখি, সব জায়গায় সর্বস্তরে মিশে যাওয়ার প্রবণতা এদের মধ্যে ভীষণ দেখা যায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের আপনারা যখনই দেখবেন, দেখবেন এরা কিন্তু যে কোনো স্তরে যে কোনো মানুষের সাথে কিন্তু হঠাৎই মিশে যেতে পারে, স্মুথলি মিশে যেতে পারে, বায়ুর প্রবণতা এত বেশি থাকে বলে। এবং ঘরটার মালিক যেহেতু বুধ, অর্থাৎ বালখিল্য গ্রহ বা বালক গ্রহ, সেই জন্য বাচ্চাদের মধ্যে কি নেচার দেখা যায়, আমরা যে কোনো মানুষের সাথে একদম সহজেই মিশে গিয়ে তার সাথে গল্প গুজব করতে আরম্ভ করে দেয়। ঠিক সেরকম এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো, এই বাচ্চাদের বাচ্চা বাচ্চা মনোভাব বা এদের মধ্যে একটা কি বলবো, আপনার বালখিল্য একটা ব্যাপার সবসময় কিন্তু থাকে। আর এই মিথুন রাশির যে সিম্বলটা আমরা লক্ষ্য করছি রাইট সাইডে, ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, মিথুন রাশির সিম্বলটা হচ্ছে একজন পুরুষ এবং একজন নারী মিলন অবস্থায় তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এরকম কিন্তু একটা সিম্বল আমরা মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাই। তো মিথুন রাশি পুরুষ ভাবাপন্ন এবং নারী ভাবাপন্ন, অর্থাৎ উভয় ভাবাপন্ন রাশি কিন্তু মিথুন রাশি, অর্থাৎ দ্বৈত মনোভাব বা দ্বৈত সত্তা যেখানে থাকে সেটা হচ্ছে মিথুন রাশির ঘর। এই ঘরটির মধ্যে আমরা এই জাতকের যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব যে এই জাতকের মধ্যে কিন্তু দৃষ্টি কিন্তু প্রচুর তীক্ষ্ণ থাকে, সাংঘাতিক তীক্ষ্ণ, মানে মিথুন রাশির জাতক বা জাতিকাদের না তীক্ষ্ণ দৃষ্টি, ওরা যেখানেই থাকুক না কেন ওদের কিন্তু সতর্ক থাকে, ওরা খুব মাইন্ড খুব সতর্ক থাকে। তার কারণটা হচ্ছে বুধ যেহেতু বুদ্ধি বা ব্রেনের কার্যকারিতা দেখে, সেই জন্য কিন্তু এদের এই বায়ু রাশির প্রবণতায় বুধ কম্বিনেশনে আসায় ফলে কী হয়েছে, এরা কিন্তু প্রচণ্ড সতর্ক যে কোনো জায়গায়। এরা কিন্তু আপনি ধরুন কোনো কিছু বলতে যাচ্ছিলেন, থেমে গেলেন, এরা কিন্তু বুঝে যেতে পারে আপনি কী বলতে চাইছিলেন, বা এদের মনের মধ্যে একটা সন্দেহ চলে সর্বদা যে আপনি হয়তো এটা এটা বলতে পারেন বা আপনি এটা বলতে পারেন, এই মনের মধ্যে কিন্তু এদের একটা সন্দেহ সর্বদা চলে। কিন্তু এরা ওপর দিক থেকে সর্বদা দেখবেন এদের প্রাণবন্ত একটা, মানে ঊর্জা রয়েছে এরকম একটা দেখায়, এবং এদের মধ্যে সতর্কীকরণ ভীষণ থাকে। এরা কোনো কাজ করছে বা কোনো কিছু বলছে মানে খুব সতর্ক বা দৃষ্টিশক্তি, বিশেষ করে কারোর উপর দৃষ্টি দিচ্ছে, খুব সতর্ক থাকে এরা। কিন্তু এদের মধ্যে মানে আনন্দপূর্ণতা সর্বদা দেখা যায়, সর্বদা এরা আনন্দপূর্ণ হয়ে থাকে, মন সর্বদা খুশি খুশি মেজাজের রাখে, যেহেতু বালক গ্রহ। বাচ্চাদের মধ্যে আমরা যেটা দেখতে পাই, কখনো দুষ্টুমি, কখনো আবার বালক স্বভাবের, সে আবার কখনো বড়োদের মতো দু একটা বড় বড় কথা বলে ফেললো মাঝে মধ্যে। এই রাশির মধ্যে না আপনারা দেখবেন এই ওঠানামা ব্যাপারটা কিন্তু ভীষণ দেখতে পাবেন। আপনার যদি কোনো বন্ধু হয়ে থাকে বা যদি আপনার হাজবেন্ড বা যদি আপনার ওয়াইফ হয় বা আপনি যদি নিজেও হয়ে থাকেন, দেখবেন আপনার মধ্যে কিন্তু এগুলো খুব ভীষণভাবে থাকবে। মানে এই এখনই এক কথা বললেন, আরেকটু পরে কথা চেঞ্জ, আরেকটু পরে কথা চেঞ্জ হয়ে যাচ্ছে বা অন্য কথা বলছেন, হ্যাঁ এইগুলো কিন্তু আপনাদের মধ্যে ভীষণ থাকবে। দ্বৈত ভাবাপন্ন রাশি, বন্ধুত্ব কিন্তু এরা প্রত্যেকটা মানুষের সাথেই রাখতে যায়, কিন্তু কিছু দোষ বন্ধুর ক্ষেত্রে চোখে পড়ে যায়। প্রথমে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় যে কোনো মানুষের সাথে, মানে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে, যেহেতু সেই জন্য খুব তাড়াতাড়ি এদের বন্ধু হয়ে যায়, বন্ধু তৈরি হয়ে যায়, বন্ধুকে অনেক মনের কথা শেয়ার করে ফেলে, অনেক অনেক কিছু করে ফেলে, অনেক অনেক কথা বলে ফেলে, কিন্তু তারপরে বন্ধুত্ব বা বন্ধুত্বের জায়গাটায় চির ধরে যায়। যেরকম হয় কি, এরা বন্ধুর মানে কোনো দোষ কুটি হয়তো খুঁজতে আরম্ভ করে দেয় বা দেখতে পায়, এদের চোখে লেগেও যায় বন্ধুর কোনো দোষ ত্রুটি, তো ফলে কি হয় এদের বন্ধু বিচ্ছেদ হয়ে যায়, বন্ধুত্ব বেশি দিন থাকে না, বেশি দিন টেকে না। এদের যে বন্ধু থাকে তারা কিন্তু বেশি দিন এর সাথে রিলেশান রাখে না।
হ্যাঁ, মানে এর দ্রষ্টুটি যেহেতু কন্টিনিউ দেখতে আরম্ভ করে, ফলে এদের সাথে বেশি রিলেশন রাখে না। এদের মন কিন্তু সর্বদা দেখবেন সদাব্যস্ত, মানে আপনি বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, দোকানে যাচ্ছে, একে ডাক দিল, একে হাঁক দিল, মানে এই ডাকা হাঁকা ব্যাপারগুলো এর মধ্যে কিন্তু থাকবে এবং ব্যস্ত থাকে এরা এর সাথে তার সাথে, মানে কমিউনিকেশন কথাবার্তা, যেহেতু বুধ যেহেতু বাকশক্তির কারক, ফলে কী হয় কথাবার্তা বলতে এরা পটু হয়, মানে কথা বল খুব কথা বলে, খুব গল্প করতে খুব ভালোবাসে এরা। এর সাথে গল্প, ওর সাথে গল্প, এই গল্প গল্প গুজব করা এর খুব ভালো লাগে। তো এদের মধ্যে দেখবেন মানে একটু সাহিত্যবোধ আছে, একটু সাহিত্যবোধ থাকে এরা, মানে একটু কবি কবি, মানে মাঝে মধ্যে দেখবেন কবি কবি ভাব হয়ে যায় এদের মধ্যে, একটুখানি এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে থাকে। এবং এরা বিশ্লেষণ করতে পারে, বিশ্লেষণ ভীষণ করতে পারে, কোনো একটা ছোট বিষয় পেল ওটাকে খুব ভালো করে বিশ্লেষণ করে দিতে পারে। এবং এই রাশিটির মধ্যে ব্যবসায়িক বুদ্ধি খুব সাংঘাতিক থাকে, ফলে ব্যবসায়িক বুদ্ধি রয়েছে এবং বিশ্লেষণ শক্তি রয়েছে, ফলে বুধের কার্যকারিতা এই রাশিতে কিন্তু ভীষণ বেশি। অর্থাৎ বুধ কী করে, আমাদের বিশ্লেষণ করতে সাহায্য করে, দীর্ঘায়িত করতে সাহায্য করে, জিনিসটাকে বড় করতে সাহায্য করে ছোট থেকে। এবং এই রাশির মধ্যে রয়েছে কি, সর্বদা কিন্তু কথার দ্বারা, বাকশক্তির দ্বারা এরা কিন্তু মন জয় করে ফেলতে পারে অনেক সময় মানুষকে। আর এরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যবসা করবেই জীবনে কোনো না কোনো, কখনো আমি দেখেছি এটা, আমি আমার জীবনের বহু শখের অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু বলছি যে এরা কিন্তু ব্যবসা করেই, ব্যবসা করে ফেলে, মানে এরকম না যে কোনো ব্যবসায় বিশাল কিছু প্রাপ্তি হবে এইটা ভেবে না, ওরা কিন্তু ব্যবসা করে, ওদের কিন্তু একটা নেচারের মধ্যেই এটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনারা। এরা ভীষণ কিন্তু বিপরীত লিঙ্গ, যদি ছেলে হয়ে থাকে তাহলে মেয়েদের প্রতি, বা মেয়ে হয়ে থাকলে ছেলেদের প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায়। এবং মানে কামপ্রবণতাও কিন্তু এদের মধ্যে ভীষণ বেশি থাকে, মানে অন্যান্য রাশির তুলনায় মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু কামপ্রবণতা বেশি থাকে, যদিও বা ডিজার্ভ অবস্থায় থাকে, গোপনভাবে থাকে, গোপন রাখে কামপ্রবণতার এগুলো। কিন্তু মাঝে মাঝে না এদের ক্ষেত্রে কী হয়, এরা মানে ভুল কথা অনেক সময় বলে ফেলে, অনেক সময় ভুলভাল কথা বলে ফেলে, হয়তো দু চারটে কথা এমন বলে ফেলবে আপনার আপনার সাথে কথা বলতে বলতে, যে কথাটা কিন্তু আপনার হয়তো কোনো খারাপ লেগে যেতে পারে, সে হয়তো খারাপ উদ্দেশ্যে বলেনি, কিন্তু এই যেহেতু আমি বলেছি প্রথমে যে এদের মধ্যে কিন্তু বালক স্বভাবের একটা কিন্তু প্রবণতা দেখা যায়, হঠাৎ ভালো তো হঠাৎ মন্দ, হঠাৎ খারাপ তো হঠাৎ ভালো, এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে এদের মধ্যে কার্যকরী থাকে। এদের ভীষণ মানে সাহিত্য শিল্পকলার দিকে ভীষণ ঝোঁক থাকে, মানে কোনো ক্রিয়েটিভ জিনিস করবে, কোনো হাতের কাজ করবে, বিউটিশিয়ান হতে পারে সেটা, সেটা হতে পারে কোনো আর্ট অ্যান্ড কালচার, ছবি আঁকা, হ্যাঁ নৃত্য কলা, এই সমস্ত জায়গায় কিন্তু এদের ভীষণ ঝোঁক থাকে এবং করেও ফেলে। আর সবথেকে বড় কথা, এই রাশিটির মধ্যে কোনো একটি গুণ না, বহু গুণই হয় এরা, বহু দিকে এদের ঝোঁক থাকে, মানে কোনো একটা জিনিস নিয়ে এরা কাজ করতে পারে না। এ মানে কোনো একটা ধরুন কাজ ধরেছে, তো কাজ ধরার সাথে সাথে পার্শ্ববর্তী কোনো আরেকটা কাজ আবার তার সাথে সাথে আরম্ভ করে দিল, বিভিন্ন দিকে এদের জ্ঞান থাকে, চারিদিক থেকে এদের জ্ঞান থাকে, ফলে কী হয় এরা স্পেসিফিক কোনো একটা কাজ কিন্তু অনেক সময় কমপ্লিট করে উঠতে পারে না। ধরুন স্পেসিফিক কোনো একটা কাজ করতে যাচ্ছে, সেই কাজটা এরা কমপ্লিট করে উঠতে পারে না চারিদিকে মন দেওয়ার জন্য, ফলে একটু সমস্যার সৃষ্টি হয় কর্মক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে এদের সমস্যা অনেক সময় সৃষ্টি হয়ে থাকে। কিন্তু এদের মধ্যে শত্রুতার প্রবণতাও কিন্তু অনেক সময় হঠাৎ করে বৃদ্ধি পায় এদের কথাবার্তার ভুলের জন্য, হঠাৎ করে আমি যেটা বললাম যে ভুল করে অনেক সময় ছোটো ছোটো কথা বলেই ফেলে এরা, তো সেই জন্য কী হয় অনেক সময় শত্রু কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। হ্যাঁ, শত্রুও এদের বিষয়গুলো বুঝতে পারে না, কথা এমন একটা বলে ফেললো হঠাৎ করে, সেই কথাটায় সে কিন্তু ভুল বুঝে ফেললো তার শত্রু, তো এর তখন একটা শত্রুতা তৈরি হয়ে যায়। এবং স্ত্রী বা যদি হাজব্যান্ড হয়ে থাকে, যদি মানে হাজব্যান্ডের ক্ষেত্রে স্ত্রী আর স্ত্রীর ক্ষেত্রে হাজব্যান্ড, তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন এরা কিন্তু সর্বদা সন্দেহের চোখ কিন্তু এদের ভীষণভাবে থাকে, মানে স্ত্রীকে সন্দেহ করা বা হাজব্যান্ডকে সন্দেহ করে, সন্দেহ প্রবণতাটা কিন্তু এদের ভীষণ আছে। এই প্রবণতাটা কিন্তু একটা নেগেটিভ প্রবণতা রাশির ক্ষেত্রে, যে কোনো জিনিসের প্রতি একটা সন্দেহ করা কিন্তু এদের এই রাশির একটা বিরাট বড় নেচার। তার কারণ, মূল কারণই হচ্ছে এই, যেহেতু রাশির মালিক যেহেতু বুধ, বুধ যেহেতু বালখিল্য গ্রহ বা বালক গ্রহ, এবং যেহেতু বায়ু রাশির কম্বিনেশান পাচ্ছে এবং যেহেতু দ্বৈত রাশির কম্বিনেশান পাচ্ছে, সেই জন্য তারা একটা দ্বিধাদ্বন্দ্ব বা দোনো মনের মধ্যে থাকে, ফলে এদের সন্দেহ মনের মধ্যে অটোমেটিকলি চলে আসে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কাজ করতে যাচ্ছে তো একটা সন্দেহ কিন্তু এদের মধ্যে চলেই আসে। এরা কোনো একটা কাজ সম্পূর্ণ করতে না করতেই আরেকটা কাজে হাত দিয়ে ফেলে বলে কিন্তু এদের কাজগুলো ভীষণভাবে আটকে যায়, ফলে সমস্ত দিক থেকে কিন্তু এরা জড়িয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায় এদের কাজগুলো। অকারণে এদের অকারণে মানসিক চাপ,
অকারণে যেহেতু এরা বেশি মানসিক চাপ নিয়ে ফেলে, সেই কারণে কি হয় এদের মানে হেলথ ওরিয়েন্টেড সমস্যা, হ্যাঁ এদের কিন্তু বা উন্নতি হওয়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে যে সমস্ত উন্নতি হওয়ার ক্ষেত্রেও কিন্তু এদের মানে যেহেতু ভুলভাল টেনশন করে এরা, সেই জন্য কিন্তু এদের সমস্ত কাজগুলো দেখবেন আটকে যায়, ব্লক হয়ে যায়। সোজা কাজ, সেই কাজটাকে এত বেশি এরা জড়িয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এরা করতে চায়, ফলে বুধের যেটা রয়েছে পেঁচিয়ে ঘুচিয়ে ধরা, ফলে এরা এত বেশি বিষয়টাকে নিয়ে পাঁচ পেঁচোয়া ভাবা আরম্ভ করে দেয় মনের মধ্যে, অকারণে ভাবে, কোনো কারণই নেই। ফলে কি হয় এদের মধ্যে কিন্তু সেই প্রবণতাটা অটোমেটিক্যালি চলে আসে, ফলে এরা সর্বক্ষেত্রে না উন্নতির ক্ষেত্রে একটু বাধা হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। যদি এই নেচারটাকে আপনারা বদলাতে পারেন তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো, আপনারা লাভবান হবেন। আপনাদের ক্ষেত্রে সাংসারিক জীবন সর্বদা অশান্তিপূর্ণই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, আমি দেখেছি আমার জীবনের অভিজ্ঞতায়। সাংসারিক জীবন, দাম্পত্য জীবন কিন্তু খুব একটা মধুর যে হয় সেটা নয়, দাম্পত্য জীবনে কিন্তু কলহ ঝঞ্ঝাট কিছু না কিছু একটা থাকেই, থাকবেই, আমি দেখেছি 99% থাকবে। আমি এটা 100% বলছি যে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সাথে, দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদের থাকবেই থাকবে। এবং মাঝে মাঝে রেগে গিয়ে যেটা বললাম ভুল কথা বলে ফেলা, এবং তাহলে কী হয় অনেক সময় এদের কী হয় মিথ্যে কথা বলার প্রবণতাও বৃদ্ধি পায় প্রচণ্ড পরিমাণে। মিথ্যে কথা, যদি বুধ যদি খারাপ থাকে এবং শনি যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু মিথ্যে কথা বলার প্রবণতাও কিন্তু হুট হুট করে বেড়ে যায়, অকারণে হয়তো মিথ্যে কথা বলে ফেললো, দরকার নেই, কোনো কারণই নেই, অকারণে একটা মিথ্যে কথা হুট করে বলে ফেললো। ফলে কী হয় এদের কিছু কিছু সময় এরা এই মিথ্যে কথাগুলো যখন প্রকাশ্যে আসে তখন আরও বেশি বেশি করে এরা মিথ্যে কথা বলতে আরম্ভ করে। এটা কিন্তু একটা নেগেটিভ সাইড, এবং এটা কিন্তু সমস্যা আসতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, সাংসারিক জীবন হতে পারে, কেরিয়ার লাইফ হতে পারে, মানুষ ভুল বোঝার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো। বুধ এবং রাহু যদি এই রাশির মিথুন রাশির জাতক বা জাতিকার যদি বুধ এবং রাহু যদি কখনো একত্রে মানে একসাথে থাকে তাহলে আমি দেখেছি আইনি জটিলতা এরা ভীষণ জড়িয়ে পড়ে, মান সম্মান হানি হয়, মানসিক অস্থিরতা তৈরি হয়ে যায়, ভুল ডিসিশান নিয়ে নেয়, ব্যবসায় অবনতি হয়, ব্যবসা ক্ষেত্রে ভুল লগ্নি হয়ে যেতে পারে, আপনাকে কোনো মানুষের দ্বারা শত্রুতা হয়ে যেতে পারে, আপনাকে কোনো মানুষ মানে আপনার সাথে কোনো মানুষের ভালো মিশ্রণই হচ্ছে না, শত্রুতা হয়ে যাচ্ছে সবার সাথে, যার সাথে মিশছেন দুদিন চার দিন ভালো থাকছে তারপরে শত্রুতা হয়ে যাচ্ছে। বুধ রাহু যদি একত্রে থাকে ভুলভাল কথা বলে ফেলার প্রবণতা তৈরি হয়ে যায় বুধ রাহু একসাথে থাকলে, এবং জটিলতা তৈরি হয় কথাবার্তার মধ্যে কাজকর্মের মধ্যে, জটিলতা তৈরি হয় যদি বুধ রাহু একসাথে থাকে। এদের সাধারণত নার্ভের প্রবলেম, বাহুজনিত সমস্যা এবং অ্যালার্জেটিক প্রবলেম এবং অ্যাজমাজনিত সমস্যা কিন্তু সাধারণতভাবে হয়ে থাকে, বা হাঁপানি বা শ্বাসকষ্ট যেটা হয় এটা কিন্তু সাধারণতভাবে এদের ক্ষেত্রে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি। এবং যদি কোনো নারীর সাথে এরা প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, তার সাথে ভালোবাসার রিলেশনে যেতে চাইছে, সে হয়তো কোনো একজন নারীর সাথেই ভালোবাসার রিলেশনে সে যেতে চাইছে, কিন্তু অদ্ভুতভাবে এদের জীবনে কোনো একটি নারী কিন্তু শ্যুট করে না, কোনো না কোনোভাবে ব্রেকআপ হবেই, কোনো না কোনোভাবে দ্বিতীয় নারী এদের জীবনে আসবেই। এবং সর্বোপরি বলে রাখি এদের জীবনে কিন্তু কোনো না কোনো নারী কিন্তু খুব কুইকলি চলে আসে, বা পুরুষ বা যদি নারী হয়ে থাকে তাহলে পুরুষ কিন্তু খুব কুইকলি চলে আসে, কারণ এদের মধ্যে একটু আকর্ষণীয় ব্যাপার থাকে, হয়তো এমন একটি কথা ছোটো কথা সেটাকে এমন সুন্দর বড় করে বলবে যেটা হয়তো অপোনেন্ট সেক্সের কাছে বা অপোনেন্ট লিঙ্গের মানুষের কাছে কিন্তু আকর্ষণ সৃষ্টি হয়। সেই জন্য এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু আমরা যে ক্যারেক্টারগুলো নিয়ে আজকে আলোচনা করলাম এই ক্যারেক্টারগুলো দেখবেন আপনাদের ম্যাক্সিমাম পার্সেন্টই থাকতে বাধ্য, আর ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণ প্রবলেম, কোনো একটা ডিসিশান কিন্তু ঠিকভাবে আপনারা এক্সাক্ট ডিসিশান কিন্তু আপনারা নিতে পারেন না, প্রচণ্ড পরিমাণে দ্বৈতভাবাপন্ন আপনাদের মনোভাব থাকে, ফলে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বুধ এবং ডিসিশান নেওয়ার ক্ষেত্রে রাহু যদি গণ্ডগোল থেকে থাকে তাহলে সমস্যা আরও বিভ্রাট তৈরি করতে থাকে। যাই হোক দর্শক বন্ধু, আমরা এত কিছু আজকে আলোচনা করলাম, তার সাথে সাথে আমরা এবার একটুখানি দেখে নেব যে আপনাদের ক্ষেত্রে কী কী করলে আপনাদের জীবনে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। যে কোনো ধরনের মেডিসিন আপনারা কিন্তু হাসপাতালে হোক বা কোনো জায়গায় বা কোনো মানুষকে আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের সারা জীবন ভীষণ ভালো হবে। আর বাড়িতে কখনো অ্যাকোরিয়াম কখনো পুষবেন না, ভুলেও কখনো অ্যাকোরিয়াম আপনারা রাখবেন না, তাহলে দেখবেন আপনার কোনো না কোনো খারাপ হবেই হবে,
আমি একদম 100% বলছি। আর ভাই এবং বোনেদের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, তার সাথে সাথে আপনারা কখনোই কিন্তু বাড়িতে পশু পাখি কোনো কিছু পুষবেন না, পুষলেই দেখবেন আপনার খারাপ হচ্ছে। আর মাছকে প্রত্যেক খাওয়াবেন, আর আপনারা যদি পারেন প্রত্যেক দিন বুধের মন্ত্র প্রত্যেক পাঠ করবেন, সেক্ষেত্রে দেখবেন ভালো হবে। আর আপনার শুভ রং হচ্ছে সবুজ রং এবং আপনার শুভ সংখ্যা হচ্ছে 5। তো চলুন বন্ধু, আপনার আজকে যে মিথুন রাশি কমপ্লিটলি আলোচনা করলাম, আপনাদের এপিসোডগুলি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব এবং শেয়ার করতে এবং বেল আইকনটি প্রেস করতে আপনারা ভুলবেন না। চলুন দর্শক বন্ধু, আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।